আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের গণিত বই নিয়ে হাজির হয়েছি। আজ আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। তোমরা দেখো পৃষ্ঠা নাম্বার পাঁচের কিছু কাজ আছে, আমরা সেগুলো লিখব। পৃষ্ঠা নাম্বার পাঁচের চার নাম্বার পড়ি এবং কোথায় লিখি খেয়াল করো। তোমরা বই এবং খাতা নিয়ে বসো, আমি যে সংখ্যাগুলো লিখেছি সেগুলো লিখে ফেলাও এবং আমার সাথে সাথে পড়বে এবং কোথায় লিখবে খাতা। দেখো এইখানে দেখো, 2 3 8 অর্থাৎ 238 কত? 238। তাহলে তোমরা লিখবা 200 2 2 2, তাহলে বেশ শত 38 38, ঠিক আছে? 238। তাহলে এটা কত? 238। দেখো কিভাবে গুণবা, এটা আমাদের একক স্থানীয় ঘর, এটা দশম স্থানীয় ঘর, এটা শতক স্থানীয় ঘর। তোমরা তৃতীয় শ্রেণীতে এইগুলো পড়ে আসছো, তোমরা আর একটু রিভাইজ দেওয়ার জন্য আমি এখানে আবারও পড়াচ্ছি। দেখো তাহলে একক, দশম, শত, তাহলে 200 কি? শতকের ঘর, শতক ঘর 200। এটা দশকের ঘর 38 কি? 200 3 10 1 কত 38, এই কারণে লিখবো 238, ঠিক আছে? দুই নম্বর দেখো, দেখো একক, দশক, শত, তাহলে দেখো এটা শতকের ঘর, তাহলে 800। 1 10 5 কত? 15, তাহলে 815। তাহলে এটা কথায় কিভাবে লিখবো? 815। তাহলে আগে সংখ্যাটি দেখবা, দেখার পরে দেখবা যে কোন একক কোন ঘর পর্যন্ত গেছে। এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, এইখানে শতকের ঘরে আছে 8, এইখানে 800, তারপরে 1 10 5 কত? 15, 815, এভাবে লিখবা। আচ্ছা তিন নম্বরটা দেখো, 1 1 1, তাহলে দেখো একক, দশক, শত, এটা কত ঘর? শতকের ঘর। শতকের ঘর কত আছে? 1 আছে, তাহলে 1 কত হয়? 1 শতকের ঘর, তাহলে কি হবে? 100। আর 1 10 1 কত? 11, এই কারণে লিখবো কি? 111, ঠিক আছে? 111। আচ্ছা তারপরে দেখো 9 5 7, একক, দশক, শত, তাহলে শতকের ঘরে আছে কত? 9, তাহলে হবে 9 শত 5 10 7 কত? 57, তাহলে 9 শত 57, 9 শত 57, ঠিক আছে? এই হচ্ছে 9 শত 57। তারপরে দেখো একক, দশক, শত, পাঁচ নম্বর দেখো, একক, দশক, শত, তাহলে দেখো শত, শতকে কত আছে? 1 আছে, তাহলে 1 শত 5 10 3 53, তাহলে এটা কত লিখবো? 153, ঠিক আছে? 153। এভাবে তোমরা বাসায় পড়বে এবং লিখবে, আশা করি এগুলো সহজ লাগবে। যদিও তোমরা এইগুলা আগে দ্বিতীয় শ্রেণীতেও পড়েছ, তারপরে এখনো একটু পড়বে, আরো বিষয়টা আরো সহজ হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে? শিক্ষার্থী এখন আমরা পাঁচ পৃষ্ঠার পাঁচ নাম্বার অঙ্কে লিখি। দেখো তোমার কথায় লেখা আছে, অঙ্কে লিখতে হবে কথায়। কথায় দেখো, কথায় লেখা আছে, অঙ্কে লিখতে হবে। আমি এক নাম্বারটা করি, 135 কত বলছে? 135, তার মানে সর্বোচ্চ ঘর শতকের ঘর, 100, তার মানে 135, 3 10 5 35। দেখো একক, দশক, শতক, তাহলে 135 লেখা হয়ে গেছে, তোমরা এইভাবে লিখবা। আবার দেখো 222, 200, তাহলে শতকের ঘরে 22, শতকের ঘরে 200, 2, শতকের ঘরে 2, তাহলে 222, 22 মানে কি? 2 10 2 22, তাহলে 222। দেখো
212 212 200 শতকের ঘর 2 2 শত 1 দশ 2 12 এক দশক শত 212 দেখেছো এখন দেখো চার নাম্বার দেখো 476 476 400 তার মানে এক দশক শত শতকের ঘরে 4 476 7 10 6 76 ঠিক আছে আচ্ছা এখন দেখো পাঁচ নাম্বার দেখো 801 801 দেখো 800 একক দশক শত তার মানে শতকের ঘরে 8 101 এককের ঘরে 1 এখন তাহলে দেখো দশকের ঘরে বাদ থাকে এই কারণে একটা শূন্য দেবো দেখো 801 ঠিক আছে 801 ঠিক আছে এভাবে তোমরা কথায় লেখা থাকলে অঙ্কে লিখতে পারবে আবার অঙ্কে লেখা থাকলে কথায় লিখতে পারবে এগুলো হচ্ছে তোমাদের বাসায় বেশি থেকে বেশি প্র্যাকটিস করা লাগবে অনুশীলন করা লাগবে এগুলো খাতায় লেখবা পড়বা এবং মুখে মুখে বলবা বাসায় বেশি বেশি করে লেখলে পড়লে এবং মুখে মুখে বললে খুব সুন্দরভাবে পড়তে পারবে ঠিক আছে তোমরা বাড়িতে এগুলো ভালো মতো করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এই কামনা নিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ